ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। পানীয় জল খাবেন না কেউই গতকাল মেয়রের এই নির্দেশ দাবানলের মতন ছড়িয়ে পড়ে গোটা শিলিগুড়ি শহর জুড়ে। গতকাল বিকেল থেকেই বেসরকারি জলের সংস্থাগুলির দাপাদাপি শুরু হয়ে যায়। জল খাওয়া যাবে না এই নির্দেশ পৌঁছানো মাত্রই দৌড়াতে থাকেন সাধারণ মানুষ। অনেকে জল কিনে নেন, আবার যাদের ঘরেই ব্যবস্থা আছে তারা ঘরেই জল সঞ্চয় করতে শুরু করে দেন। যদিও মেয়র এবং ডেপুটি মেয়র দুজনেই জানিয়েছেন আজ থেকে পাউচ প্যাকেটে শিলিগুড়ির প্রতিটি ওয়ার্ডে জল পাওয়া যাবে, তবুও কেউ আর ফেলে রাখতে চাননি এই কাজ। আজ সকাল থেকেই জলের ক্যান নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেন শিলিগুড়ির মানুষ। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে জল নিতে গিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন অনেকে। যদিও মেয়র বলেছেন 2 তারিখ থেকে পাওয়া যাবে পানীয় জল, তবুও মানুষ সেই ভরসায় না থেকে জল সঞ্চয় করতে শুরু করে দিয়েছেন। এখন এই পর্যন্ত, নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।